ড্রেন নিয়ে মূলত কি সমস্যা হচ্ছে? ড্রেন নিয়ে তো আমাদের দীর্ঘদিনের সমস্যা। আমরা দীর্ঘদিন ড্রেনের অনেক লড়াই করেছি, আন্দোলন করেছি, রাস্তা অবরোধ করেছি, তার সত্ত্বেও এমএলএ এসেছিলো, কোনো কাজ আমাদের হয়নি। এমএলএ আমাদের আশ্বাস দিয়েছিলো করে দেবো, আমরা এসিসির কাছেও গেছিলাম, আমরা জেলও খেটেছি, আমাদের কেসও খেয়েছি। এই জল ব্যবস্থার জন্য আমাদের গ্রাম সবসময় ডুবে থাকছে, মশাবাহিত রোগ হচ্ছে, জ্বর হচ্ছে। এই ড্রেন যদি সমস্যা না হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। 34 নম্বর জাতীয় সড়কের পাশে ড্রেনের কাজ পরিপূর্ণ না হয়ে দীর্ঘদিন থেকে অর্ধেক হয়ে পড়ে আছে, ফলে জল সরবরাহ না হওয়ায় বৃষ্টি হলে বা বর্ষার জলে জলমগ্ন হয়ে যাচ্ছে আশেপাশের প্রায় 40-50টি বাড়ি। ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ বহরমপুরের 44 পাড়া অঞ্চলের মেহেদীপুর এলাকার মহেশ খালোর মানুষদের। জানা যায় 34 নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে জল নিকাশের জন্য যে ড্রেন তৈরি হচ্ছিল সেটি পূর্ণ না হয়েই অর্ধেক কাজ পড়ে আছে, ফলে বৃষ্টি বা বর্ষার জল বের না হতে পেরে জমে যাচ্ছে আর সেই জলে ভেসে যাচ্ছে আশেপাশের মানুষের বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, প্রায় 40-50টি পরিবার জলমগ্ন হয়ে যাচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন জল জমে সে জল থেকে পচা দুর্গন্ধ ও মশা তৈরি হচ্ছে, ফলে ডেঙ্গু বা ম্যালেরিয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আর রীতিমতো এই নিয়েই আতঙ্কের মধ্যে স্থানীয়রা। মুর্শিদাবাদ থেকে বলে প্রামাণিকের রিপোর্ট, ডি নিউজ কলকাতা। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের এই জল হলে আমরা এর সমস্যা, আমরা যেতে পারি না, ছেলে মেয়েরা আমরা হাঁটতে পারি না, খুব অসুবিধা হয় আমাদের। কেন হচ্ছে? এই তো কিনারা নাই, বন্ধ করে দিয়েছে, পুকুরের জল সব বাড়ির ওপর উঠে পড়ছে, একটু জল হলে চলে আসছে, চারিধার দিয়ে ভেসে চলে আসছে। তার জন্য আমরা আশা করতে পুরোপুরি কমপ্লিট হয়নি না, আমাদের কমপ্লিট হয়নি, আমাদের এইখান থেকে হয়তো উদ্ধার হয়নি। ড্রেন না হওয়ার জন্য কি এটা হচ্ছে? হ্যাঁ, আমাদের এটার জন্য আমাদের খুব অসুবিধা আছে, অবশ্যই আপনারা করে দিতে চাই, আমরা চাই, এটুকুই চাই। আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কোথায় যাবো? আর যাওয়া আসার রাস্তা আছে না, ছেলে মেয়ে পানিতে পড়ে যাচ্ছে, সাইকেল ভ্যান নিয়ে আমরা কিছু যাওয়া আসা করতে পারি না। বাড়িতে কি জল জমে থাকছে? হ্যাঁ, বাড়িতে জল ডুবে আছে, দেখছেন তো কিরকম জল নিয়ে আছে, বাড়িতে ভিতরেও জল আছে, বাড়ির ভিতরে ডুবে আছে। আমার সমস্যা কতদিন থেকে? যতদিন থেকে বান বর্ষা হয় তখন থেকেই হয়, বান চলে গেলে সব হয়ে যায়, হাঁটতে পারি না, যতদিন থেকে জল হয় ততদিন থেকেই ডুবে আছে এরকমই। এই তো জল নাই বলে দেখেন ট্রেন থেকে নিচুতে নেমে চলে যাচ্ছে, এবার আস্তে আস্তে নামছে। কি দাবি করছেন? আমরা দাবি করছি ড্রেন করে দিব, না তো রাস্তা আমাদের পূরণ করে দেন, ড্রেন করে দেন, আমার দুটোই চাই, রাস্তাও চাই, আমরা ওই ড্রেনও চাই। আপনার নাম? আমার নাম রাশিদা বিবি। চাচি, কতগুলো বাড়ি এই সমস্যার মধ্যে পড়ে আছে? 40-50টা হবে ডুবে আছে জলে। কতদিন ডুবে থাকে? তা 6 মাস থাকে, যতদিন জল না নামবে ততদিন ডুবে থাকে, হাঁটা অসুবিধা হয়, ছেলে মেয়ে নিয়ে যেতে পারি না কোথাও, বাড়ি থেকে বেরিয়ে দিই পায়খানা পেচ্ছাপ করবো, তারও সময় ই নাই, রাস্তা নাই, আমাদের খুব অসুবিধা, খুব অসুবিধা হয় সবাই মিলে আমরা। হ্যাঁ, আমার নাম নাজিরন বিবি। মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল, বহরমপুরের এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোম কলেজ, সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল, ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও অ্যান্ড ভিজুয়াল ডিভাইসেস, সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্ট ফেসিলিটি এবং হোস্টেল ফেসিলিটি। আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার স্বার্থে এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুলে। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল, এ ইউনিট অফ এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল, বলরামপুর, শাখা গাবতলা, ভাতশালা, বসন্তপুর, ডোমকল, মুর্শিদাবাদ। ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন 8001002255 অথবা 9046633 1433 এই নম্বরে।